প্রাইমারি শিক্ষক নিয়োগ 2023। প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য ইংরেজি অংশ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, অর্থাৎ যারা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে অনেকেই দেখেছি ইংরেজি ভীতি। এটা আসলে আপনার পার্সোনাল না, এই সমস্যাটা হচ্ছে একটা জাতীয় সমস্যা। তো এই সমস্যাটার জন্য আপনার যদি খুব বেশি চাপ পড়ে যায় মাথায়, তাহলে আমি এই ভিডিওটি আপনার জন্য, অন্যথায় আপনি স্কিপ করতে পারেন। প্রথম বলবো, যে প্রাইমারির জন্য ইংরেজি কোন অংশগুলো পড়বেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এর বাইরে না পড়লেও চলবে, তবে যত বেশি পড়বেন ভালো। তবে যদি মনে করেন আপনি 15 থেকে 18 মার্ক হুবহু আপনি কমন পাবেন, তাহলে আপনি জাস্ট 16টা আইটেম পড়বেন। এই 16টা আইটেমের মধ্যে পার্টস অফ স্পিচ, মডিফায়ার, রাইট ফর্মস অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সলেশন, ভয়েস, ন্যারেশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম, বা অনেকেই বলে থাকেন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ইত্যাদি ইত্যাদি, আচ্ছা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, স্পেলিং, অর্থাৎ যেটাকে কারেক্টলি স্পেল্ড বলে বা ওই যে ভুল শুদ্ধ বানান, আর্টিকেল, ট্রান্সফরমেশন, ডিগ্রি, তারপরে হচ্ছে জেন্ডার আর ইংলিশ লিটারেচার। তো এখন আপনারা মূলত এই 16টি আইটেম গুলো পড়লেই যথেষ্ট, কারণ আপনারা বিগত সালের এই পেজে একটা ক্লাস আছে, এই যে এই দ্বিতীয় ধাপ প্রথম ধাপের, এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওটা দেখে আসতে পারেন। মূলত আমরা যেখানে খুবই বিশ্লেষণ করে, গবেষণা করে আপনাদের দেখিয়েছি যে আসলে কোনটা সব সমাধান করে দেওয়া আছে, বইয়ের সাইজ ভালোই। তো এখন ব্যাপার হচ্ছে, আপনারা যারা প্রি অর্ডারে এই বইটি নিয়েছিলেন, যার যার ভালো লাগে নাই এই বইটা, আপনারা এই বইটি সরাসরি ফেরত দিয়ে দিন, আপনারা পূর্ণ টাকা ফেরত পেয়ে যাবেন, এটা হচ্ছে মূল কথা। যাদের যাদের মনে হয়েছে যে দিস বুক ইজ নট পারফেক্ট ফর ইউ, প্লিজ রিটার্ন দিস বুক, উইল রিফান্ড ইউর মানি, অবশ্যই আমরা আপনার অর্থ ফেরত দিব, পূর্ণ, কম দিব না। আচ্ছা যাই হোক, এই বইটার জন্য আমি ধারাবাহিকভাবে বলেছি ক্লাস তো নিবই, সময় সংক্ষিপ্ততার কারণে নেওয়া হয়নি, এটা কমন একটা ব্যাপার, কথা সবাই বলে, কারণ আমার ব্যস্ততা সম্পর্কে আমার পার্সোনাল মানুষজন জানে। এখানে 4টা পার্টি সুন্দর করে দেওয়া আছে, প্রি অর্ডারে যারা নিয়েছিলেন, যাদের ভালো লাগেনি তারা অবশ্যই আমাদের কল দিয়ে এই বইটা সুন্দর করে ফেরত দিয়ে অর্থটা ফেরত নিন। আচ্ছা, আর এইটা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা, যে কী কী পড়বেন ইংরেজির জন্য, স্পষ্ট কি বোঝা যায় একটু কমেন্ট করুন। আচ্ছা স্পষ্ট আশা করি বোঝা যাচ্ছে, একটা স্ক্রিনশট দিয়ে নিন আপনি, ধারাবাহিকভাবে এই বইটা শেষ করলেই দ্যাটস ইনাফ। আচ্ছা সবাই বলবে তাদের বই থেকে অনেক বেশি কমন পড়বে, অনেক ভালো মানে করতে পারবেন, কিন্তু আমি বলবো ভাই আমার বই আপনার ভালো লাগলে ফেরত দিয়ে দিন, দ্যাটস ইট। এই বিগত সালের যে বইগুলো ছিল সেগুলোতেও বলেছি, এর থেকে বড় মানে বেশি কিছু বলার তো আমার নাই, ক্লিয়ার? সাদিক পাবলিকেশনের পক্ষ থেকে এটাই, আর এটা লাইব্রেরিতে খুঁজে কোনো লাভ হবে না, কারণ আমরা এটা সাধারণত ওই হার্ড কপি দিতে একটু স্বাচ্ছন্দ্যবোধ করছি না। এখন পিডিএফ অনেকে কালেক্ট করছেন, ভেরি গুড, পড়াশোনা চালিয়ে যান, আমাদের ফ্রি ক্লাসটাই মূলত মূল ইন্টেনশন, ক্লিয়ার? আর একটা কথাই বলতে পারি যে বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েকবার আমি লেকচারার ইংরেজিতেই হয়েছি, চাকরি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আল্লাহ কম দেননি, 30ও হয়নি এখনও বয়সটা, তো কিভাবে একবার চাকরি পাইতে হয় সেটা জানি। আর অনেকেই ও কমেন্ট করেন এখানেই আছে ইংলিশ থেকে শুরু করে কম্পিউটার লিখিত পর্যায়ে, আমি লেখালেখি খুবই পছন্দ করি, কন্টেন্ট ক্রিয়েটিং ভীষণ পছন্দ করি, আইসিটি কম্পিউটার এটা লিখিত চলে এসেছে, অর্থনীতি স্কুল পর্যায়ে নিবন্ধনে যারা একবারে পাশ করেছেন, কারণ আমার সিরিজ পাঠক আছে তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিই যে এইগুলো আছে, এগুলো শিক্ষকদের সমন্বয়ে তৈরি করা, ক্লিয়ার? এক্সপার্ট ভিত্তিক শিক্ষক যারা একবারে টিকেছেন, এবং নিবন্ধনে তো আমিও একবারে টিকেছি, যার কারণে আমি জানি যে কিভাবে একবারে চাকরি পেতে একবারে টিকতে হয়। যাই হোক,
অহংকার যেন না হয়ে যায়, আল্লাহ ক্ষমা করুক, এটা জাস্ট আপনাদের এনকারেজ করার জন্য বললাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, বেস্ট অফ লাক, আই হ্যাভ টু গো আউট, নেক্সট লাইভে আবার কথা হবে। আর একটা ঘোষণা লাস্ট আরেকবার বলে যাই, যে সারা বাংলাদেশ থেকে সাদিক আইটির পক্ষ থেকে একটা, আমার তো গেল সাদিক পাবলিকেশন বুক সেকশন, সাদিক আগ্রো গেল আলাদা সেকশন, কৃষি সেকশন এবং সাদিক আইটি সারা বাংলাদেশ থেকে অনলি 64 জনকে নিবে, যারা সফল সাকসেসফুল ফ্রিল্যান্সার হবে। ধন্যবাদ। এর জন্য সাদিক আইটি গ্রুপ থাকবে আমার পেজে, বিভিন্ন পোস্টের নিচে দেখবেন, ওইখানে যুক্ত হয়ে যান এবং আমাদের ইউটিউব চ্যানেল সাদিক আইটি, ওখান থেকে আপনাদের চেষ্টা করব স্বাবলম্বী কীভাবে হতে হয়, কীভাবে কন্টেন্ট ক্রিয়েটর হতে হয়, কীভাবে ইউএসডি ডলার কামাবেন সেটাও বলে দিব। এটা অ্যাডিশনাল একটা কথা ছিল। বাই দ্য ওয়ে, আল্লাহ হাফেজ, নেক্সট লাইভের জন্য অপেক্ষা করুন।